যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে প্রধানমন্ত্রী তো বললেন আমাদের ধৈর্য ধরতে, তার উপর আস্থা রাখতে। আপনারা কি আস্থা রাখেন? জনগণের প্রতিনিধি, জনগণের নির্বাচিত সরকার জনগণের প্রতিনিধিত্ব যদি করে না, তাহলে তো আমাদের আস্থা রাখার মতো পরিবেশই থাকবে, এবং আমরা তো তার উপরে ভরসা করতেই চাই। নির্বাচিত প্রধানমন্ত্রী ভরসা করতে চাই বলেই তো আমরা প্রথম থেকে বলি নাই যে এই, আমরা প্রথম থেকে তার কাছে প্রস্তাবনা দিয়েছি, তার কাছে অনুরোধ করেছি, স্মারকলিপি দিয়েছি এবং রোড মার্চের মধ্যে দিয়েও জনমোর্চা তাদেরকে জানিয়েছি। কিন্তু সরকার আগের সরকারগুলোর মতোই ওই ধারাবাহিকতাতে প্রমাণ করছেন যে তাদের উপরে জনগণের ভরসা রাখার কিছু নাই। এবং এই ধরনের চুক্তিগুলি স্বাক্ষরের মধ্যে দিয়ে কী হয়, ধরেন মহাজোট সরকার যাদের ভোটে নির্বাচিত, তো জনগণের বেশিরভাগ অংশ তো জনগণ মহাজোটকে ভোট দিয়েছে, জনগণের বেশিরভাগ অংশ। সেই জনগণের বেশিরভাগ অংশ মানে কি, জনগণ মানে কি, তার যদি বিদ্যুৎ সংকট চলতে থাকে তাহলে তো এই জনগণের ঘরেই বিদ্যুৎ যাবে না, ভোটারের ঘরেই বিদ্যুৎ যাবে না। যে শিল্প কারখানা গ্যাসের অভাবে বন্ধ হচ্ছে, সেই শিল্প কারখানার অনেক মালিক শ্রমিক তো এই আওয়ামী লীগকে ভোট দিয়েছে। সুতরাং আওয়ামী লীগের ভোটার যারা, সেই আওয়ামী লীগের ভোটার সেই জনগণই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আস্থা রাখবে তার উপরে কীভাবে? এখানে আমরা পরিষ্কারভাবে বলেছি যে সরকার যদি দিন বদল করতে চায়, কিংবা আগে যে ধারাবাহিকতায় দেশ চলেছে সেখান থেকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হলো যে বাংলাদেশের সম্পদের উপরে, বাংলাদেশের নীতিমালার উপরে বাংলাদেশের জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সেটা করতে গেলে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে এই 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 প্রথমত আমি যদি সর্বশেষ ঘটনাটা বলি, যে এই যে ব্লক, তিনটা ব্লক, সমুদ্রের তিনটা ব্লক চুক্তি করার ব্যবস্থা হচ্ছে, প্রথমত প্রধানমন্ত্রী যদি স্থগিত করেন, যদি তিনি সমুদ্র সীমার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য দায়িত্ব বিশেষভাবে গ্রহণ করেন এবং সেটার জন্য দায়িত্ব প্রদান করেন অন্যদের সংশ্লিষ্টদের, যদি তিনি ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নের জন্য ত্বরিত পদক্ষেপ গ্রহণ করেন, তাহলেই তো কেবল আমরা ভরসা করতে পারি। কিন্তু যদি আমরা দেখি যে তিনি কথা বলে যাচ্ছেন ভরসা করার জন্য এবং কাজ করে যাচ্ছেন জনগণের প্রতিনিধি হিসেবে না, বহুজাতিক কোম্পানির প্রতিনিধি হিসেবে, তাহলে তো আমাদের ভরসা করার কোনো জায়গা থাকে না। সেক্ষেত্রে জনগণের একমাত্র উপায় থাকে, সেটা হচ্ছে যে তার ভাষাটাকে প্রকাশ করা, তার প্রতিবাদটাকে প্রকাশ করা, তার প্রতিবাদটা প্রকাশের মধ্যে দিয়ে যুক্তি, তথ্য এবং জনগণের শক্তি সেটাকে প্রচারিত করা, যার মধ্যে দিয়ে এই অবস্থার অবসান ঘটানো সম্ভব, যারা বাংলাদেশকে দখল করতে চায় তাদেরকে থামানো সম্ভব, এবং সেই যুক্তি, তথ্য এবং জনগণের শক্তি দিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব যার মধ্যে দিয়ে জনগণই তার শক্তি দিয়ে তার নিজের সম্পদের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। এক অর্থে আপনি এটা আগেই বলেছেন অন্যান্য প্রশ্নের উত্তরেই, তারপরেও আলাদা করে প্রশ্ন করি। আমাদের তো অনেকদিন ধরে আপনারা আন্দোলন করছেন, বিভিন্ন সরকার এসেছে, বিভিন্নভাবে বিভিন্ন জিনিস ব্যাখ্যা আমাদের করানো হয়েছে। আপনি কি এই নির্বাচনের কারণে, এই গণতান্ত্রিক সরকারের কারণে পরিবর্তন দেখেন? মৌলিক এই দলগুলির মধ্যে কোনো ভিন্নতা দেখেন? এটা আমার কাছে একটা এখন খুব মনে হচ্ছে ইলিউশন অ্যান্ড রিয়ালিটি, মানে আমরা জনগণের অংশ হিসেবে রাজনৈতিক অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, নির্বাচন দেখছি, নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে, ভোটের মানুষ ভোট দিচ্ছেন, নির্বাচিত হচ্ছে, মনে হচ্ছে যে সরকার পরিবর্তন হয়েছে। এটা আমার কাছে এখন মনে হয় যে এটা হচ্ছে একটা মায়া, এটা মেজরিটি ওয়ার্ল্ডের অনেক দেশেরই ঘটনা। এবং এটা মায়া মানে হচ্ছে যে আমরা দেখছি যে সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু আসলে ক্ষমতার কোনো পরিবর্তন হচ্ছে না। যারা বাংলাদেশকে পরিচালনা করে, যারা বাংলাদেশে লুণ্ঠন, দুর্নীতি, অপশাসন, শোষণ, নির্যাতন, সন্ত্রাসের রাজত্ব গায়ন করে, দেশি এবং বিদেশি পক্ষ, গ্লোবাল অ্যালায়েন্স যেটা, এবং তার সঙ্গে দেশি লুটেরা ভাগিদার, তাদের শক্তির জায়গাটা মোটামুটি অভিন্ন আছে। নাম পরিবর্তন হচ্ছে, কোনো এমনি, কিন্তু বাস্তব ক্ষমতা পরিবর্তন হচ্ছে না। সুতরাং মায়াটা হচ্ছে যে পরিবর্তন হচ্ছে, আসলটা হচ্ছে পরিবর্তন হচ্ছে না। সেই পরিবর্তনের লড়াইটা আমি মনে করি যে জাতীয় কমিটি যে আন্দোলন করছে, সেই আন্দোলনে জনগণের ভাষাটা যদি তৈরি করা যায়, সেখানে আসলে পরিবর্তন বলতে ক্ষমতার কোন কোন জায়গায় পরিবর্তন দরকার, সেই বিষয়টাও আমাদের সবার কাছে হয়তো আস্তে আস্তে পরিষ্কার হবে। এটা আমরা নিজেরা যত পরিষ্কার হব, আমরা নিজেরা যত নিজেদের মধ্যে একটা ভিন্ন রাজনীতি এবং ভিন্ন বাংলাদেশের বিষয় সম্ভাব্যতাকে পরিষ্কার করতে পারব, যেখানে মানুষের প্রয়োজনটাই হবে সবচেয়ে বড়, কোম্পানির প্রয়োজন না। আমাদের এখানে অনেক লোক আছে মায়া কান্না কাঁধে, যে কোম্পানির লাভ না হলে কোম্পানি কী করে আসবে। আমাদের বলতে হবে যে মানুষের প্রয়োজনটা কী, মানুষের প্রয়োজনটাই আমাদের সবচেয়ে কেন্দ্রে রেখে তারপরে আমাদের সমস্ত পরিকল্পনা, নীতিমালা প্রণয়ন হবে।
বিশ্ব ব্যাংক, IMF, ADB, মার্কিন দূতাবাস, ভারতীয় হাই কমিশন, কিংবা ভারত, মায়ানমার, চীন, যুক্তরাষ্ট্র, তাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের দেশ তাদের হাতে দিতে হবে, আমাদের জনগণ তাদের হাতে বলি হবে, এই রাজনীতির যে খেলা চলছে এটার একটা বড় ধরনের পরিবর্তন ছাড়া, মানে সেই পরিবর্তনটা যে দরকার সেটা আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে অনেক বেশি পরিষ্কার হচ্ছে বলে আমার ধারণা। সেটাই থাকুক আমাদের আন্দোলন। ধন্যবাদ আপনাকে।